কোনো মানুষকে গরিব তার আর্থিক অবস্থা করে না। কারোর কাছে টাকা নেই, কারোর পড়ার জন্য ভালো পোশাক নেই, এই সব কিছু কাউকে গরিব করতে পারে না। বরং মানুষের চিন্তার দ্বারাই সে ধনী ও গরিব হয়। আমি এমন ধনী লোককে দেখেছি যারা নিজের খাবার কাউকে দেয় না, বরং নিজেই খেতে পছন্দ করে। আর রাস্তায় বসে থাকা এমন মানুষও দেখেছি যে একটা রুটি পেলে পাশে কুকুরের সঙ্গে হলেও শেয়ার করে খায়। তাহলে আপনি এখানে কাকে ধনী বলবেন? তাই সবসময় নিজের মনকে বড় রাখুন। যদি মন ছোট করেন তাহলে সব কিছু থাকার পরেও আপনি খুশিতে থাকতে পারবেন না। আর যদি আপনার মন বড় হয়, আপনার কাছে কিছু কম থাকলেও আপনি অনেক খুশি থাকবেন। আর আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাকে কখনোই ধনী হতে দেবে না। সবার প্রথমে, কারোর স্ট্যান্ডার্ড নিয়ে কখনো কথা বলবেন না। এই পৃথিবীতে যত লোক আছে সবাই তাদের নিজের জীবনের গল্পের রাজা। আপনি কিছুই জানেন না যে তার জীবনে কি চলছে আর কিভাবে সে সব কিছুকে সামলে এগিয়ে যাচ্ছে। আর আপনি যদি কাউকে তার পোশাক ও তার মাসিক ইনকাম দিয়ে বিচার করেন যে সে আপনার থেকে কতটা পিছনে আছে, তাহলে আমার মনে হয় আপনার চিন্তা পরিবর্তন করার দরকার আছে। আমাদের যদি কেউ এটা বলে যে তুমি তো কোনো ইনকামই করো না, জীবনটা কিভাবে কাটাবে, বা বাজারে কোনো জিনিস আপনার পছন্দ হলো আর সেটা কেনার জন্য আপনার কাছে টাকা নেই, তাহলে তখন নিজেকে অনেক দুর্বল মনে হয়। এই রকমই প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো ইচ্ছা অপূর্ণ আছে, তাই কাউকেই কখনো জাজ করবেন না। আর যদি কেউ আপনাকে বারবার এটা দেখায় যে তার কাছে আপনার থেকে অনেক বেশি কিছু আছে, তাহলে ওই ব্যক্তি থেকে দূরে থাকুন। এরপর যাদের চিন্তা অনেক ছোট হয়, এরা সব কিছুকে বাড়িয়ে বলতে ও দেখাতে পছন্দ করে। যেমন এরা কোনো কিছু কিনলে অন্যদের এরা এমনভাবে দেখাবে যেন অন্য কেউ সেটা কিনতেই পারবে না। আমাদের চারপাশে এমন কিছু লোক থাকে যারা সবসময় বলে কেবল তাদের জীবনের কথা, তাদের বন্ধুদের কথা, তারা কোথায় ঘুরতে গেছিল, তাদের কাছে কত টাকা আছে, এই সব কিছু তারা অনেক বাড়িয়ে বলে। আর আমার মনে হয় এরা জীবনে কখনোই কিছু করতে পারবে না। এরপর হলো ওভার রিয়্যাক্ট করা। প্রতিটি মানুষ জীবনে সফল তখনই হবে যখন সে প্রতিটি কথার কারণকে জানার ও বোঝার চেষ্টা করবে। যেমন কিছু লোক সামনের জনের খারাপ ব্যবহার তো দেখে, কিন্তু সে সেটা কেন করল সেটা জানার চেষ্টাই করে না। তাই যদি আপনার চারপাশে এমন কিছু হয়, তাহলে রাগ না দেখিয়ে কারণ জানার চেষ্টা করুন, আর এটা আপনার পার্সোনালিটিকে আরও সুন্দর করে তুলবে। এরপর হলো আপনার মাথা থেকে এটা বার করে ফেলুন যে লোকে কি বলবে, লোকে কি ভাববে। যদি আপনি লোকের কথা ভাবেন, তাহলে আপনি নিজের কথা কখনোই ভাবতে পারবেন না। যেমন কেউ কোনো কিছু শিখতে চায় কিন্তু বয়স বেশি হয়ে গেছে, তাই সে সেটা শিখতে চায় না। নিজের স্বপ্নের কাজ তো অনেকেই করতে চায়, কিন্তু সেটা অন্য কাউকে বলতে লজ্জা পায়। কিন্তু আমার মনে হয় কারোর কথা না ভেবে, কারোর কথা না চিন্তা করে আপনার পছন্দের কাজটাই করা উচিত। লোক আপনাকে কেবল ততটাই বলবে যতটা সে জানে। আর সবশেষে, যা মানুষের চিন্তাকে কখনো বড় হতে দেয় না, সেটা হলো টিভি ও সোশ্যাল মিডিয়াতে নিজের সমস্ত সময় নষ্ট করা। অর্ধেকের বেশি লোক তো কেবল এই কারণে বেকার, কারণ তাদের কাজ করতেই ভালো লাগে না। কিছুটা সময় নিজের সঙ্গে কাটিয়ে নিজের কাজকে প্ল্যান করে যে কোনো কাজ করতে এদের ইচ্ছাই করে না। আর করবেই বা কিভাবে, এদের হাতে তো মোবাইল আছে, গেম আছে। এদের কাজ হলো কেবল লোকের পোস্টে লাইক ও কমেন্ট করা আর ফালতু চ্যাট করে সময় কাটানো। আপনি কি জানেন, যত সফল লোক আছে সবার মধ্যে একটি জিনিস কমন আছে, আর সেটা হলো ফোকাস। এরা ফালতু কোনো কাজে নিজের সময়কে নষ্ট করে না, কারণ এরা জানে টাকা হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু সময়কে কখনোই ফিরে পাওয়া যায় না। তাই একটু ভেবে দেখবেন কিভাবে আপনি আপনার জীবনকে কাটাতে চান। আই হোপ আজকের এই ভিডিওটি আপনার চিন্তাকে পরিবর্তন করতে অনেকটা সাহায্য করবে। সবশেষে, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।